नमस्कार बंधुरा, आमी विद्युत और आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल कप एक्सप्रेस। आज 15/9/2022 आज के हे बृहस्पतिवार। आमरा पहुँचे गेछी मेदिनीपुर पुलिस लाइने, जेखाने डब्ल्यूपी कन्स्टेबलेर इंटरव्यूर प्रक्रिया चलछे। तो आमरा कयेकजन प्रार्थीर काछ थेके जेने नेब तादेर इंटरव्यूर अभिज्ञता। आमरा पेये गेछी आरेकजन भाईके, भाई एई सद्य इंटरव्यू दिये बेरोलो। तो प्रथमेई भाईर काछे जिज्ञेस करबो, भाई तोमार नामटा कि? आमार नाम अरिजित माइती। अरिजित माइती, आच्छा तुमि कोथा थेके आसछो? আমি নন্দীগ্রাম থানার মোহাম্মদপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আর তোমার ক্যাটাগরি কি ক্যাটাগরি? আমার জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরি, আচ্ছা। তুমি একটু তোমার ইন্টারভিউ রুমের অভিজ্ঞতা একটু জানাও একটু দর্শকদের। হ্যাঁ, ওখানে 6-7 জন আছে। আমি প্রথমে গিয়ে বললাম আমি কি আসতে পারি, বললো আসো। তারপর বললো বসো, তোমার সিরিয়াল নাম্বারটা জিজ্ঞেস করলো। আচ্ছা, তারপর আমার মুখ দেখে বললো তুমি এত খুশি কেন? আমি বলছি মানে তোমার মুখটাকে একটু স্মাইলি ছিল একটু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বলছে ন্যাচারালি তো সবাই ভয় পায় ইন্টারভিউ দিতে এসে। আমি বললাম স্যার আমার মুখটা এরকম। তারপরে বললে তোমার পড়াশোনা কদ্দূর? আমি বললাম যে গ্রাজুয়েশন করছি জিওগ্রাফিতে। আচ্ছা, তারপরে বললে সব থেকে ছোট রাজ্য কি? আচ্ছা, আমি বললাম গোয়া। তারপরে তার রাজধানী, তারপর একজন ম্যাম সাইডে বসেছিলেন, তিনি বলল আরব সাগরে কি দ্বীপ রয়েছে। আচ্ছা, এবার তার লাক্ষাদ্বীপ, তার রাজধানী বলল। তারপরে বলল এর নামটা হয়েছে কেন এরকম? আচ্ছা, এই বলেই ছেড়ে দিল। মানে তুমি তুমি বলতে পারলে, ওই যে যেটা জিজ্ঞেস করলেন ওটা বলতে পারলে? মোটামুটি সবই বলেছে। তাও কতক্ষণ পর্যন্ত তোমার ইন্টারভিউ হয়েছে? 1 থেকে 1.5 মিনিট? 1-1.5 মিনিট। 1.5 মিনিট আশা করছি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, কারণ তোমার এই অভিজ্ঞতাতে অনেকের উপকার হবে। অনেকের উপকার। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমরা পেয়ে গেছি আরেকজন ভাইকে, ভাই এই সদ্য ইন্টারভিউ দিয়ে বেরোলো। তো ভাইকে প্রথমে জিজ্ঞেস করো, ভাই তোমার নামটা কি? আমার নাম শেখ ফিরোজউদ্দিন। শেখ ফিরোজউদ্দিন, আচ্ছা তুমি কোথা থেকে আসছো? আমি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত তালপাটিঘাট পোস্টাল থানা নিজকসবা গ্রাম থেকে এসেছি। নিজকসবা গ্রাম থেকে আসছো? আচ্ছা, তোমার কোন ক্যাটাগরি ভাই? ওবিসি? আমার ওবিসি। ওবিসি, আচ্ছা আচ্ছা। তোমার একটু তোমার ইন্টারভিউ রুমের অভিজ্ঞতাটা বলো। মানে ইন্টারভিউ রুমে মানে বসে আছেন, এখন 4 জন স্যার বসে আছেন। আচ্ছা, 5 জন স্যার বসে আছেন, 1 জন ম্যাম বসে আছেন। আচ্ছা, এবার ইন্টারভিউ রুমে আমাকে প্রথম থেকে প্রথম যেরকম ঢুকতে হয় সেটা ফর্মালি সবাই জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকলাম, নমস্কার বলে ঢুকলাম, তারপরে ধন্যবাদ বলে বসলাম। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিল তুমি এখন সংসার চালাও কীভাবে, মানে তোমার ফ্যামিলি কীভাবে চলে? আমি বললাম আমার ফ্যামিলি এরকম, আমি বাইরে থাকি, বাইরে কাজ করি। আচ্ছা, দিনমজুরি কাজ করি, এইভাবে সংসার চলে। আর বললো তোমার বিয়ে করেছো? আমি বলছি বিয়ে করেছি। বলছে তোমার ছেলে মেয়ে আছে কি? আমি বলছি হ্যাঁ স্যার, আমার 1.5 বছর একটা মেয়ে আছে। আচ্ছা, তারপরে বললো আরেকজন জিজ্ঞেস করেছিলেন সাইড থেকে ব্যাক ওয়াটার মানে কি জানো? আমি বলছিলাম স্যার এটা হচ্ছে ব্যাক ওয়াটার মানে ওইটা বেশি কেরালার দিকে দেখতে যাওয়া যায়, এক্সাক্ট আমাকে ওই মানে ডেফিনেশনটা জানা নেই। আর জিজ্ঞেস করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি, ম্যাডামটা জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি বললাম ওনার নাম পিনারায় বিজয়ন। আচ্ছা, ম্যাডামটা বললেন আচ্ছা ঠিক আছে তুমি আসতে পারো, ধন্যবাদ বলে বাইরে তো স্যাররা আছেন অলরেডি, ওনারা বলেই হেল্প করছেন, তো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিন্দাস আসো, মনের মধ্যে কনফিডেন্স থাকো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, তোমার এই বার্তা আশা করছি অনেক প্রার্থীর উপকারে আসবে। ধন্যবাদ তোমাকে তোমার অভিজ্ঞতা শেয়ার। ধন্যবাদ আমার ভিডিওটা নেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।